দেশের অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকটক, লাইকি অ্যাপ ও ক্ষতিকর অনলাইন গেম বন্ধ করে অবিলম্বে অপসারণের ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে উচ্চ আদালতের রিট হয়েছে। যদিও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলছেন এসব অ্যাপ বন্ধ করে দেওয়া স্থায়ী কোনো সমাধান নয়, তবে আদালত নির্দেশনা দিলে সে অনুযায়ী কাজ করবেন তারা। সিআইডি প্রধানের মতে বন্ধ নয়, মনিটরিং জোরদার করলে অপরাধ কমে আসবে। সম্প্রতি ভারতে বাংলাদেশের এক তরুণীকে দলবেঁধে নির্যাতনের ঘটনায় টিকটক লাইকি তথা কথিত তারকাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। এ অবস্থায় টিকটক লাইকি অ্যাপ সহ বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ারের মতো ক্ষতিকর গেমগুলো বন্ধের দাবি উঠেছে। ওইসব গেম ও অ্যাপের ক্ষতিকর দিক তুলে ধরে তা বন্ধে পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে আইনি নোটিশ পাঠায় একটি সংগঠন। এ বিষয়ে কোনো জবাব না পেয়ে সবশেষ এসব অ্যাপ ও অনলাইন গেম বন্ধে উচ্চ আদালতে রিট করেছেন এক আইনজীবী। আগামী সপ্তাহে এ বিষয়ে শুনানি হবার কথা রয়েছে। এ অবস্থায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলছেন বন্ধ করে কোনো সমাধানে পৌঁছানো সম্ভব নয়। কোনোটাই সম্পূর্ণভাবে বন্ধ করার মতন টেকনোলজি দুনিয়াতে নাই। আমি এগুলো বন্ধ করে দেবো, ভিপিএন দিয়ে চালাবে। বন্ধ করাটা সমাধানও নয়, এটা সমাধান যেটা সেটা হচ্ছে সচেতনতা তৈরি করা, এবং এই সচেতনতা গার্জিয়ানদের লেভেলে থাকা উচিত। সেটা যদি না থাকে, আমি বন্ধ করার পরে সে একটা ছাড়বে তো আরেকটা ধরবে। সমাজ ও অপরাধ বিজ্ঞানীরাও বলছেন বন্ধ করে দিলে বিকল্প উপায়ে সব অ্যাপে প্রবেশ করবে শিশু কিশোররা, তাই সন্তানরা কি করছে তা অভিভাবকদেরই মনিটরিং করতে হবে। যখন তার সময় কাটানোর উপকরণগুলো এর যথার্থতা থাকবে না, সহজলভ্যতা থাকবে না, কিংবা সেখানে যথেষ্ট নিরাপত্তা থাকবে না, তখন কিন্তু এই প্রযুক্তি কেন্দ্রিক যে অ্যাপসগুলো বা বিনোদন মাধ্যমগুলোই কিন্তু তাদের পুঁজি হবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। এটা আমি কিশোরদেরকে প্রাথমিকভাবে দোষারোপ করি না, কারণ এই দোষটা আমাদের যারা সমাজ এবং আইন শৃঙ্খলা বাহিনী বা পরিবারগুলো সেই সুযোগটি আমরা তাদেরকে দিতে পারি নাই বলেই তারা এই পথে ধাবিত হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে পর্নোগ্রাফি, সহিংসতা ও মানবতা বিরোধী কোনো ভিডিও থাকলে সেই আইডি বা অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করতে কাজ করবে তারা। অনেকগুলো দেখেছি কিছু কিছু আপত্তিকর যদি যারা দেয় ওদেরকে তারা সেখান থেকে ড্রপ করে দেয়, ব্লক করে দেয়, সেটা করতে হবে। এটাও তো যদি কাজ না হয় তাহলে কিন্তু আলটিমেটলি যেমন কথা উঠেছে, কিন্তু এখন নতুন করে আইনের আইন প্রণয়ন করার কিন্তু কথা উঠেছে যে তাদেরকেও কিন্তু রেসপন্সিবিলিটি তাদেরকে কিন্তু রেসপন্সিবল করার জন্য। টিকটকে অশ্লীলতা বন্ধে নিয়মিত অভিযান চললে অপরাধ কমে আসবে বলে মনে করে আইন শৃঙ্খলা বাহিনী। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।